এবার আমরা প্রতিবারের মতোই আমরা বিশেষ করে আপনারা জানেন যে হোলি আর্টিজন থেকে শোলাকিয়া এক বিরাট ইতিহাস বা এই ময়দানের জন্য একটা কলঙ্কজনক একটা ইতিহাস ইতিহাস আপনারা অবগত রয়েছেন সেইটাকে লক্ষ্য করে 2016 সাল থেকে আমরা সবসময় বাড়তি ব্যবস্থা গ্রহণ করছি এবং গত দুই বছর ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ার কারণে এবার বেশি মানুষ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আমাদের ইন্টেলিজেন্স রয়েছে এবং আমাদের এ ব্যাপারে তথ্য রয়েছে এই কারণে আমরা একটা বাড়তি অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা এই বাড়তি অ্যারেঞ্জমেন্টের মধ্যে আপনারা জানেন যে আমরা এই এই ঈদগাহ ময়দানকে ঘিরে এটাকে লক্ষ্য করে আমরা এই চারটা স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি যদিও প্রতিটা মানুষ যখন ঈদগাহ ময়দানে আসবেন তার চারটা পুলিশের স্থাপনা ফেস করে আসতে হবে সেটা চেকপোস্ট হোক আর পিকেট হোক এবং কোথাও কোথাও পাঁচটা থেকে ছয়টা স্থাপনা ফেস করে পুলিশকে এখানে আসতে হবে আপনারা জানেন যে আমরা এখানে যে আমাদের আয়োজন রয়েছে আয়োজনের মধ্যে ওয়াচ টাওয়ার রয়েছে ছয়টা এর মধ্যে র্যাব দুইটা ব্যবহার করবে আমরা চারটা ব্যবহার করব আমরা চারটা ড্রোন ক্যামেরা এখানে ব্যবহার করব এবং এখানে আমরা বাইনোকুলার সহ ভিডিও ক্যামেরা আমরা ছয়টা ব্যবহার করব তারপরে আমাদের এখানে আরও যে ব্যবস্থাগুলো রয়েছে এটা পুরাটাই সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে এবং এটা আমরা মনিটরিং করব এবং আমরা চাচ্ছি যে একটা এক্সিট অ্যান্ড এন্ট্রি পয়েন্টগুলো আমরা একটা আমরা যেদিন আপনাদের নামাজ হবে তার আগের দিন আমরা জানিয়ে দিব এবং এটা আমরা ট্রাফিক ব্যবস্থাপনাও জানিয়ে দিব কীভাবে কোন দিক দিয়ে মানুষ আসবেন এবং কোন দিক দিয়ে যাবেন এবং আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষের যে এই আয়োজনকে আমরা নিশ্চিত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানুষ যেন সেই কলঙ্কজনক অধ্যায় থেকে কোনো রকমের তার ভিতরে দুশ্চিন্তা বা টেনশন নিয়ে নামাজ আদায় করতে না হয় সেজন্যই আমরা কিন্তু এই কার্যক্রম করছি আপনারা জানেন যে এই ঈদগাহ ময়দানে যারা আসবে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ভরে এবং ঈদের জামাত আদায় করতে আসে তাদের ভিতরে যেন টেনশন না থাকে সেজন্য আমরা যে সাময়িক ব্যবস্থাপনা নিয়েছি পুলিশের এতে মানুষের কিছুটা হলো অসুবিধা তৈরি হতে পারে সেটা যেন অসুবিধা মনে না করে সেটা তারা নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করে যেন আসে হাসি মুখে আসে কারণ সকলের জন্য ঈদ সুন্দর হোক সে প্রত্যাশা করেই কিন্তু রেখেই কিন্তু আমরা এই জামাদের ঈদগাহ ময়দানের প্রস্তুতিগুলো গ্রহণ করেছি আপনারা জানেন যে সেই ভোম আমাদের রয়ে থাকবে আমাদের এখানে ফায়ার ব্রিগেড কাজ করবে এখানে আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স সহ মেডিকেল টিম আমাদের ছয়টা টিম থাকবে আমাদের পুলিশের কুইক রেসপন্স টিম থাকবে এখানে আপনার সুইপিং করা হবে মাইন ডিটেক্টর দিয়ে আমরা এটা সুইপিং করে নিয়ে নিব এখানে বোম ডিসপোজাল টিম এখানে ঢাকা থেকে থাকবেন এবং আমাদের অন্যান্য ইউনিটের লোকে এখানে কাজ করবেন এছাড়াও আমরা পাঁচ প্লাটুন বিজিবি আমরা চেয়েছি পাঁচ প্লাটুন বিজিবি এখানে আসবে একই সঙ্গে র্যাবের এখানে স্থাপনা রয়েছে আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কার্যক্রম করবে সব মিলিয়ে আমাদের পর্যাপ্ত ব্যবস্থাপনা আগের বিগত দিনগুলোর চেয়ে এখানে বেশি থাকবে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাত আমাদের কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদ উল ফিতরের 195তম জামাত অনুষ্ঠিত হবে করোনার কারণে বিগত দুই বছর এখানে ঈদ উল ফিতরের নামাজ সেইভাবে অনুষ্ঠিত হয়নি ছোট জামাত হয়েছে তো এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমরা এটি পালন করব আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনোভাবেই মোবাইল ফোন এবং ছাতা নিয়ে আমাদের এই নামাজের স্থলে প্রবেশ করা যাবে না সকাল ১০টায় ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি যে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই আমরা 195তম যে ঈদ উল ফিতরের জামাতটি সেটি অনুষ্ঠিত করতে পারব এবং আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আমরা খুব ভালোভাবেই আমাদের এই যে জামাত সেটি ঈদের নামাজটি আদায় করতে পারবো